কী হয়েছিল? আমার বিগত 2018 সালে আমার PLID হয়েছিল, অ্যাক্সিডেন্ট করেছিলাম। কি অ্যাক্সিডেন্ট? সেটা বাইক গাড়ি অ্যাক্সিডেন্ট। হ্যাঁ আচ্ছা, 5টা ডাক্তার দেখাছিলাম অ্যাক্সিডেন্টের পরে। আমার যে রোগটা হয়েছে PLID, এই রোগটা 5টা ডাক্তারের মধ্যে কোনো ডক্টর ধরতে পারে নাকি ধরতেই পারেনি যে আসলে কী সমস্যা। হ্যাঁ, কমপ্লিকেশনটা কী ছিল, মানে কী ফিল করতেন আপনি মূলত? আমি ফিল করতাম হচ্ছে গা 2 মিনিট বসে থাকলে অতিরিক্ত পেইন হইতো, কোমরে প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড পেইন হইতো। মানে বসে আর থাকতে পারতাম, বসে আর থাকতে পারতাম না, হাঁটতে গেলে পেইন হইতো, দাঁড়িয়ে থাকলে পেইন হইতো। যে 10 মিনিট ধরে বসে আছি, 10 মিনিটও আমি বসে থাকতে পারিনি। এটা কিছুক্ষণ আগেই বলেছেন যে 2 মিনিটও বসে থাকতে পারতাম না, এরকম একটা। এখন আমি 1-1.5 ঘন্টা বসে থাকলে কোনো ব্যথা অনুভব করতে পারি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। যখন না দেখে বলছে তোমার PLID রোগ হয়েছে, পরে আমাকে রিপোর্টটা আমাকে এই যে এখানে হাত দিয়ে দেখাই দিল যে এটা তোমার রোগ। বিগত 10 মাস আগে আমি আসছিলাম এখানে, তারপরে এখান থেকে ভর্তি হয়ে থেকে ট্রিটমেন্ট নিয়ে আছে, ট্রিটমেন্ট নিয়ে চলে যাওয়ার পরে এখন স্যার কিছু নিয়ম কানুন বলে দিয়েছিলেন, নিয়ম কানুন দিয়েছিলেন এই নিয়মে, এই নিয়মে আপনি চলবেন, আপনার আর পরবর্তীতে কিচ্ছু হবে না। এই নিয়ম থেকে যদি ব্যান হয়ে চলেন তাহলে কিন্তু আমি কিন্তু কর্তৃপক্ষ দায়ী দিতে পারবো না। আচ্ছা, এখন মনে করেন যে আপনি অক্ষরে অক্ষরে সেই নিয়মগুলো মেনে চলেছেন, এখন সেই নিয়ম মেনে চলতেছি আল্লাহর রহমতে। এখন 10 মাস আমি খুব অনেক ভালো আছি, আল্লাহর রহমতে অনেক ভালো, লাখ লাখ শুক্রিয়া, কোটি কোটি শুক্রিয়া আল্লাহর কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন ভাই, যিনি PLID রোগে উনি আক্রান্ত ছিলেন। গত কিছুদিন আগে উনি এসেছিলেন, যখন খুবই খারাপ অবস্থা ছিল ওনার। আপনাদের কাছ থেকে আমরা যেমন অনেক ধরনের প্রশ্ন পাই, তার ভিতরে একটা কমন প্রশ্ন হচ্ছে যারা ট্রিটমেন্ট নেন, ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী অবস্থায় তারা কেমন আছেন বা কি অবস্থায় তারা থাকেন, অনেকে একটু তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করেন। দর্শক আসলে সিকিউরিটি পারপাস বা অনেকে ব্যক্তিগত কিছু রিজনের কারণে আমরা আসলে তাদের ফোন নাম্বারগুলো আপনাদেরকে আসলে দিতে পারি না, বাট আজকে আমার সাথে যিনি ভাই আছেন উনি বেশ কিছুদিন আগে DPRC হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছ থেকে উনি ট্রিটমেন্ট নিয়েছিলেন এবং তার পরবর্তী অবস্থায় এখন উনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে উনি এসেছেন স্যারের সাথে একটি সৌজন্য সাক্ষাৎ করতে এবং উনি নিজের উদ্যোগেই উনি আমাকে বলেছেন যে আমি একটা সাক্ষাৎকার দিতে চাই, তার জন্যই ওনাকে আসলে হাজির করা এখানে। আসুন দর্শক একটু ওনার সাথে একটু কথা বলি যে কী হয়েছিল, কী ধরনের ট্রিটমেন্ট নিয়েছিলেন, আজকে কেমন আছেন চিকিৎসার বেশ অনেকদিন পরেও। আসেন দর্শক একটু ওনার সাথে একটু পরিচিত হইনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা একটু বলেন। মোহাম্মদ রনি আহমেদ। রনি আহমেদ, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্ট নিয়েছিলেন। কতদিন আগে ট্রিটমেন্ট নিয়েছিলেন? প্রায় 10 মাস আগে। 10 মাস আগে। কী হয়েছিল? আমার বিগত 2018 সালে আমার PLID হয়েছিল, অ্যাক্সিডেন্ট করেছিলাম। কী অ্যাক্সিডেন্ট? সেটা বাইক গাড়ি অ্যাক্সিডেন্ট। হ্যাঁ আচ্ছা, 5টা ডাক্তার দেখাছিলাম অ্যাক্সিডেন্টের পরে। আমার যে রোগটা হয়েছে PLID, এই রোগটা 5টা ডাক্তারের মধ্যে কোনো ডক্টর ধরতে পারে নাকি ধরতেই পারেনি যে আসলে কী সমস্যা। হ্যাঁ, কমপ্লিকেশনটা কী ছিল, মানে কী ফিল করতেন আপনি মূলত? আমি ফিল করতাম হচ্ছে গা 2 মিনিট বসে থাকলে অতিরিক্ত পেইন হইতো, কোমরে প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড পেইন হইতো। মানে বসে আর থাকতে পারতাম, বসে আর থাকতে পারতাম না, হাঁটতে গেলে পেইন হইতো, দাঁড়িয়ে থাকলে পেইন হইতো। মনে হতো কি হাঁটতে গেলে পা টেনে ধরছে বা ধরছে, ব্যথা করছে, অল্প দূর হাঁটার পরে আপনাকে বসে যেতে হতো ব্যথার জন্য। আমি অনেক কান্না করছি, আমি এই পেইন ঘাড় পর্যন্ত উঠতো, এই পেইন অনেক কান্না করছি, ঘাড় থেকে কোমর, কোমর থেকে নিচ পর্যন্ত, মানে পুরো শরীরের সম্পূর্ণ শরীরে আপনার ব্যথা। একদম ইয়াং মানুষ, বয়স কত আপনার? বয়স 23 বছর। খুবই ইয়াং এনার্জেটিক একটা মানুষ। ছোট্ট একটি দুর্ঘটনা প্রায় জীবন প্রায় অন্ধকার করে দিয়েছিল। আমি দেখতাম যে আপনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন এবং সারাক্ষণ একটা বিষণ্নতা আপনার ভিতরে কাজ করছে। এখন যে 10 মিনিট ধরে বসে আছি, 10 মিনিটও আমি বসে থাকতে পারিনি। এটা কিছুক্ষণ আগেই বলেছেন যে 2 মিনিটও বসে থাকতে পারতেন না, এরকম একটা। এখন আমি 1-1.5 ঘন্টা বসে থাকলে কোনো ব্যথা অনুভব করতে পারি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। যখন এই সমস্যাটা শুরু হলো কি করেছিলেন প্রথমে? প্রথমে বিভিন্ন ডক্টর দেখাইছি, সবাই পেন কিলার দিছে, ক্যালসিয়াম দিছে, বলছে যে
খাও, খাইলে ঠিক হবে, আবার এক মাস পর আমার সাথে দেখা করবে। পরে আমি দেখলাম যে এক মাস খাওয়ার পরে ব্যথাটা মনে করেন যে সাময়িকের জন্য কমে, তারপরে আবার ওষুধ খাওয়া বাদ দিলে আবার আবার ঠিক আগের মতো হয়ে আবার অতিরিক্ত হয়ে যায়, বেইনের অতিরিক্ত হয়ে যায়। তারপর ডাক্তার চেঞ্জ করলাম, চেঞ্জ করে আরো বিভিন্ন ধরনের ডক্টর দেখাইছি। ইভেন আমি যার কাছ থেকে এমআরআই করাইছি সে ডক্টরও আমার রোগটা ধরতে পারে নাই কে, সে বলছে আপনার কিচ্ছু হয় নাই কে, অনেক মানে ভল্টালিন ওষুধ আরো অনেক ধরনের ব্যথানাশক বিভিন্ন ওষুধ আপনাকে, অনেক পাওয়ারের ওষুধ দিছে, বলছে এগুলা খাও, খাইলে ঠিক হয়ে যাবে। তবে আমি খাইছি, খাওয়ার পরে একটু ব্যথা কমে নাকি, আরো ব্যথা, ওনার ওষুধ খাওয়ার পরে আরো ব্যথা বাড়ছে। আমি কান্না করে দিছি, আমি আমার আব্বুরে ফোন দিছি, আমি আমি ডাক্তার চেঞ্জ করব। চেঞ্জ করার পরে হচ্ছে গা তারপর অনেক ব্যথা, পরে হচ্ছে গা আমি হঠাৎ একদিন ইউটিউবের মধ্যে ঢুকলাম, ঢুকে এই শফিউল্লাহ প্রধান স্যার, ওনাকে অনেক অনেক ধন্যবাদ, উনি যেন আল্লাহ যেন 100-150 বছর বাঁচায় রাখে তাকে। ওনার ভিডিও দেখলাম, দেখার পরে দেখলাম অনেক রোগী সুস্থ হয়ে যাচ্ছে, অনেক রোগী সাক্ষাৎকার দিচ্ছে। পরে আমার বাসায় আমি ইনফর্ম করলাম, পরে আমার টাকা দিয়ে, আমার নিজের জমানো টাকা দিয়ে আমি এখানে আসছি, এই হসপিটালে আসছি। আসার পরে আমি স্যারের সাথে দেখা করছি, স্যার শুধু বলছে যে তোমার কি সমস্যা, এমআরআই রিপোর্ট দেখা নাকি তখন স্যার, শুধু পাড়া শুধু উঁচা করছে, মানে পাড়া উঁচা করার পরে স্যার রিপোর্ট দেখা নাকি না দেখেই বলছে তোমার PLID রোগ হয়েছে। পরে আমাকে রিপোর্টটা আমাকে এই যে এখানে হাত দিয়ে দেখাই দিল যে এটা তোমার রোগ, বিগত 10 মাস আগে আমি আসছিলাম এখানে, তারপরে এখান থেকে ভর্তি হয়ে থেকে ট্রিটমেন্ট নিয়ে আছে, ট্রিটমেন্ট নিয়ে চলে যাওয়ার পরে এখন স্যার কিছু নিয়ম কানুন বলে দিয়েছিলেন, নিয়ম কানুন দিয়েছে এই নিয়মে, এই নিয়মে আপনি চলবেন, আপনার আর পরবর্তীতে কিচ্ছু হবে না, এই নিয়ম থেকে যদি ব্যান হয়ে চলেন তাহলে কিন্তু আমি কিন্তু কর্তৃপক্ষ দায় দিতে পারবো না। আচ্ছা, এখন মনে করেন যে আপনি অক্ষরে অক্ষরে সেই নিয়মগুলো মেনে চলেছেন, এখন সেই নিয়ম মেনে চলতেছি আল্লাহর রহমতে। এখন 10 মাস আমি খুব অনেক ভালো আছি, আল্লাহর রহমতে অনেক ভালো, লাখ লাখ শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া আল্লাহর কাছে। আপনি কি আপনার সেই আগের সব কাজ করতে পারেন এখন? আমি আগের সব ধরনের কাজ, সব ধরনের হাঁটা চলা, খাওয়া দাওয়া সব ধরনের এখন আমি, যেটা কিছুক্ষণ আগে আপনি বলেছেন যে আগে 2 মিনিট বসতে পারতেন, এখন 2 ঘন্টা বসে থাকলে আপনার কোনো সমস্যা হয় না? সমস্যা হয় না এখন, দীর্ঘক্ষণ হাঁটা চলা করা বা স্বাভাবিক যে স্বাভাবিক সুস্থ মানুষ যা করে 8 ঘন্টাও আমি চলাফেরা করি আলহামদুলিল্লাহ রাস্তা দিয়ে, তারপরে কোনো পেইন হয় না, অনেক ভালো আছে আল্লাহর রহমতে। অসংখ্য দর্শক এই মুহূর্তে আপনার দিকে চেয়ে আছেন, আমার মতো যাদের PLID রোগ আছে, যারা বিভিন্ন জায়গায় ডক্টর দেখাইতেছেন কোনো ফলাফল পাচ্ছেন না, আশা করি শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসলে আপনারা অনেক উপকার পাবেন। হোদাই ফাও ফাও জায়গায় টাকা পয়সা নষ্ট না করে শ্যামলী DPLC হসপিটালে ডক্টর শফিউল্লাহ প্রধানের কাছে এসে আপনারা অনেক উপকৃত হবে। যাদের PLID রোগ, আর্থ্রাইটিস, বাত ব্যথা, যারা পেইন প্যারালাইস, যা যাদের আছে তাদেরা এই হসপিটালে আসলে আপনারা অনেক উপকৃত হবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে কবুল করুন। দর্শক শুনলেন এতক্ষণ আমাদের এই ভাইয়ের কথা, যিনি পাবনা জেলা থেকে এসেছেন, একদম ইয়াং একজন মানুষ। আমার মনে আছে আমি যখন প্রথম ওনাকে দেখেছিলাম, মানে আমিও খুব অবাক হই যে এত ইয়াং বয়সে কী এমন হলো যে এত ডিজেবল হয়ে যায়, সারাক্ষণ মন খারাপ করে বসে থাকতো, ট্রিটমেন্ট নিচ্ছেন, মানে অস্থির একটা সময়, বাট ট্রিটমেন্ট নিয়েছেন, সুস্থ হয়েছেন, আজকে নিজের উদ্যোগে উনি চলে এসেছেন। দেখুন এখানে একটা জিনিস লক্ষণীয় যে উনি চিকিৎসার জন্য বসে থাকেননি কারো মুখের দিকে, উনি ওনার নিজের জমানো টাকা দিয়ে উনি নিজে চিকিৎসা করেছেন এবং আজকে উনি সুস্থ আছেন, ভালো আছেন এবং আজকে উনি সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন। এই এই যে সুস্থ থাকাটা যে অনেক বড় একটা নিয়ামত, যে এর থেকে বড় প্রাপ্তি আসলে একটা মানুষের কাছে কোনো কিছু হতে পারে না। আমরা অনেকেই আছি যে বিভিন্ন সম্পদের পিছনে দৌড়াই, ভালো ভালো জিনিসের পিছনে আমরা অনেক সময় দৌড়াই, কিন্তু আমরা কখনো জানি না যে আসলে অসুস্থ হলে, যখন আমরা অসুস্থ হয়ে যাই তখন শুধু এটাই মনে হয় যে আমার পৃথিবীর সব সম্পদ সব কিছুর বিনিময়ে আমি শুধু একটু সুস্থ থাকি, আমি একটু ভালো থাকি। যে ক্যান্সারের রোগী বা যার কিডনি ফেলিওর হয়েছে বা এই ধরনের যাদের হার্টের সমস্যা আছে, যারা হয়তো জানেন যে হয়তো কিছুদিনের ভিতরে তারা মারা যাবেন, একটু তাদের সাথে আপনি কথা বলেন, একটু পঙ্গু হসপিটালে গিয়ে একটু কথা বলেন রোগীদের সাথে যে তাদের আসলে কী অবস্থা, তাদের মানসিক কী অবস্থা। তাদের একটাই কথা, আমার পৃথিবীর সব কিছুর বিনিময়ে হোক আমি সুস্থ হতে চাই।
দর্শক, সুস্থতা যখন আপনার হাতে, কেন আমরা দেরি করব। দর্শক, আমার এই ভাইটি দেখুন চেষ্টা করেছেন, উনি পারেছেন, আপনিও অবশ্যই পারবেন, শুধু একটু চেষ্টা করুন। দর্শক, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।